আমি গ্রামে যখন যাই, আমার বাড়িতে যাই, খালি মানুষে বলে যে আপনি আশরাফু দাস, মুজিব পরদেশি, দিলরুবা খান এদের ক্যাসেট করেন, আপনি মমতাজের ক্যাসেট করেন না কেন? আমি প্রথম অবস্থায় আমি খুব অবাক হয়ে গেলাম যে গ্রামে ময় শুধু মমতাজের কথা বলে সবাই। আমি কই গান করুম, আমি তোকে চিনি না। তা বললো যে আপনি তাড়াতাড়ি চিনার চেষ্টা করেন, তাড়াতাড়ি চিনতে চেষ্টা করেন, ও কিন্তু দেশ একেবারে একদিন কাঁপিয়ে দেবে। আপনি ভাই যেভাবে পারেন, আর বয়স্করা তো তুমি যেভাবে পারো মমতাজের ক্যাসেট করো। তা আমি একদিন দুপুরে, আমি এটা গল্পটা এরকম যে আমি আমাদের একটি বিখ্যাত ক্যাসেট কোম্পানি সাউন্ডটেক নাম, অনেক গান করেছেন, তা সেই অফিসে আমি আমি টাকা পাই পাওনা আদায় করতে যাই। তো দুপুরে, ঠিক দুপুরে, তা আমি ঢুকলাম, তা ঢুকে দেখলাম যে আমার যে ওই কোম্পানির যিনি মালিক, তার সামনে মুখ, পেছনে পিঠ। আমি ঢুকতেছি পিঠের দিক থেকে, ঢুকতে দেখি আমার বাবুল সাহেব ওই কোম্পানির মালিক বললেন যে এই মতি ভাই এখানে আসেন। তা আমি খুব হেসিটেশন করতেছিলাম, ইতস্তত বোধ করছিলাম, একজন মেয়ে বসা ওখানে যাই কী করে। উনি ডেকে নিলেন, খুব গেলাম। তা মমতাজ তখন মুখ ঘুরিয়ে আমাকে দেখলেন এবং বাবুল ভাইকে জিজ্ঞেস করলেন যে মতি ভাই মানে কে, কোন মতি ভাই? তো বাবুল ভাই বললে আপনি চেনেন না, এই তো হাসান মতি রহমান যিনি গান লেখেন। তা আমি যেরকম একেবারেই খুব খুঁজছিলাম মনে মনে আর কি, যে আমার এত মানুষের তাগাদা করতেছিল গান করার জন্য, তা দেখি আমি দেখলাম। আর না, বাবুল ভাই আমাকে বললেন, মমতাজকে বললেন যে ইনি হাসান মতি রহমান, ওই যে গান লেখে যে গীতিকবি, আর আমাকে বললেন উনি মমতাজ। তা আমার আর চিন্তা দেরি হলো না, অন্তরে তো ছবি আঁকাই ছিল, খুঁজছি আমি। তা উনি আবার বললেন যে আপনি হাসান মতি রহমান, আমাকে দিকে তাকেই বললেন। তা আমাকে বাবুল ভাই বসলেন। তা আমি খুব আস্তে করে বললাম যে এই আমি আপনার কিছু গান করতে চাই, খুব গোপনে, যাতে বাবুল ভাই যখন ওয়াশরুমে গেছেন তখন আমি বললাম, কারণ এক কোম্পানি ডেকে নিয়েছে ওখানে, এটা ভদ্রতা নয়, আমি ওখানে বলাটা সমীচীন নয়। তো বললাম, পরে উনি বললো যে আমি যখন বেড়ে যাই আপনি আমার সাথে বাইরে এসেন। তা আমরা তিনতলা থেকে আস্তে আস্তে উনি যখন চলে এলেন বিদায় নিয়ে, তো বাবুল ভাই বললো যে মতি ভাই বসেন, টাকা নেবেন না। তা আমার মন পড়ে আছে যে আমি মমতাজের গান করব। আমি বললাম দূর আজকে টাকা টাকা লাগবে না, আমার বাড়িতে দরকার আছে। তো নিচে নেমে এসে মমতাজও নামলো সাথে, আমিও নামলাম, তো বললাম যে আমি কিছু গান করব। তো উনি বললেন যে আমি 100 বার করব, আমিও আপনার গান করতে চাই। আমি বললাম আমিও আপনার গান করব। তো সেখানেই কথা হলো, বললাম কোনো একদিন, অথচ রবিবার কি সোমবার আপনি গানগুলো রেডি করেন। আমাকে বললো যে আমিও আপনার গান গাওয়ার জন্য খুব উদগ্রীব হয়ে আছি। তা আমি ওখান থেকে নেমেই বললাম যে যান, আমি চলে যান, ফোন করব। আমাদের প্রয়াত আলমাস আলী দেওয়ান, রজ্জব আলী দেওয়ানের ছেলে, খুব গভীর শ্রদ্ধার সঙ্গে আমি বিনয়ের সাথে তার নামটি তাকে বলি, আমি ওখান থেকে ফোন দিলাম, ওনার সঙ্গে বললাম, তো বললাম যে চলেন যাই। তখন তার জয়মন্টের বাসায় আমি একদিন গানগুলো নিয়ে আসলাম, পার্টিতে বসে, গাছের তলায় বসে আমি গানগুলো তাকে আস্তে আস্তে সুর দেখে দিলাম। একটা বিস্ময়কর প্রতিভা হলো মমতাজ, একটি গান একবার দেখে দিলাম। আমি জীবন দিয়ে চেষ্টা করেছি যে কোনো দিন লাইভ রেকর্ডিং, যেহেতু স্টুডিওতে গেলে আমি তাকে কীভাবে আটকে দিতে পারি। একটা প্রতিযোগিতা থাকে কিন্তু, মেধার সঙ্গে মেধার একটা টক্কর হয়। তা আমি বলছি যে আজকে এমন একটি গান করব, তো সেই গানটি যেন তার গাইতে এবং অপারগ হয় এবং মাপ চায় যে এই গান আমি গাইতে পারবো না। এরকম চেষ্টা করেছি, বহুবার আমি চেষ্টা করেছি, কিন্তু দেখা গেল আমি যা সুর করেছি সারা রাত্রের শ্রম আমার পণ্ড, সে যখন গান দিয়ে গানটি গাইলো 10 মিনিটে, আমার সেই কোয়ালিটিটাকে আরও 100% শতভাগ বাড়িয়ে দিয়ে আরও সুন্দর করে সে গেয়ে দিলেন। এই জায়গাটাই হলো মমতাজ। মমতাজের গানের ক্যাসেটের মধ্যে আপনার ছবি দেখতাম, তার আগে কি অন্য কোনো কারো ক্যাসেটে আপনি ছবি দিতেন? আমার মনে হয় না, তবে আমি প্রথম আমার বক্তব্য, আমি একটা একটা খামাখা একটা সামনে মানুষকে বিরক্ত করার জন্য একটা বক্তব্য দিতাম যে যে হ্যাঁ ভাই, ওই যে আজকে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আজকে কিছু গান পরিবেশন করবেন মুজিব পরদেশি। তখন থেকে একটু ভয়েস দিতাম। মমতাজের এই সময় এসে আমার একটা লোভ জাগলো আর কি, যে একটু খুব দারুণ একজন শিল্পী আমাদের, এটা কিন্তু একটা ভাগ্যেরও ব্যাপার আছে। আপনি অনেক সুন্দর সুন্দর গান লেখেন, কিন্তু আপনার ওই সময়টায় ভালো কোনো শিল্পী নেই, ভালো গান গাওয়ার মতো কোনো আর্টিস্ট নেই, আপনার গান কিন্তু লেখাটা বৃথা যাবে, সফল হবে না। তা আমি এত ভাগ্যবান, জীবনের প্রথম যে গানটি আমার তিনি গাইলেন স্টুডিওতে, একেবারে একদিনে 2টি অ্যালবাম করলাম আমরা, প্রথম গানটি, আমি যেখানে যাই যেখানে বক্তব্য রাখি, এইটা আমার একটা অহংকারের বিষয় যে আমার প্রথম গান গেয়েছেন। তারপরে ওই দিদি কিন্তু আরও 15টি গান করলেন, কিন্তু প্রথম গানটি আমরা নিশ্চয়ই শুনবো তার কাছ থেকে। I
না জানি গো অপরাধে দিলায় মনে জীব আমারে পোড়াইতে হে তোমার এত বায়ো তো দিলা না কত সুখে আছি বেঁচে খবর নিলা না দিদি খবর নিলা না কইরা বন্ধু